দেখো মানে শাড়ি ফাড়ি পরলে ঘ্যাম বেড়ে যায়। কোথায় যাচ্ছ? কোথায় কোথায় ব্যাপারটা হচ্ছে, এবার আমরা যাব একটা শিব ঠাকুরের মন্দিরে, কারণ তার পরের দিন হলো নীল পুজো। খোলো খোলো তিথি, আমার জন্য একটা টি-শার্ট আর দিশা। টি-শার্ট না শার্ট, কোনটা? টি-শার্ট। টি-শার্ট বিকজ এখন নীল পূর্ণিমা যাচ্ছে, মানে নীল পুজো, তাই আমি আমার শিবের জন্য এটা অর্ডার করেছি। খুলে দেখি, আয় বুঝতে পারছি না কি অর্ডার করেছে। পিঙ্ক কালারের, এটা কি কালারের? কেমন লাগছে আমাকে? তোমার কেমন লাগছে? দারুন দারুন, কালারটা সত্যি খুব ভালো। এটা খুলবো? হ্যাঁ হ্যাঁ খুলে ফেলো, তোমার যদি ভালো লাগে তাহলে খুলে ফেলো। বাট এখানে কালারটা ঠিক ডিপ লাগছে না, এখানে কেমন ফ্যাট ফ্যাটে গ্রিন লাগছে। কেন মানে এইখানে যতটা কালারটা এখানে অতটা লাগছে না, এখানটা ক্যামেরাতে লাগছে না। হ্যাঁ আমার ভীষণ পছন্দ হয়েছে সত্যি। থ্যাংক ইউ। মানে দেখো কালারটা, দেখো তুমি অ্যাকচুয়ালি দেখো যে কালারটা ডিপ কালারটা, এখানে কিন্তু অনেকটা ফ্যাট ফ্যাট করছে, এটা একটু ডার্ক। চাপে আমার খেতে হচ্ছে। তাও ঠিক, এবার আমি আবার ড্রাই ফ্রুটস খেতে পারি যাবো। যারা কিন্তু তোমাদের উইনিংসটা তোমাদের কাছে খুব অনেস্টলি পাঠিয়ে দেবে। এটা এমন একটা সার্ভিস যেখানে বেট, ম্যাচের রেজাল্ট, অনলাইন গেমসও খেলতে পারবে। তো এটাই না, আইপিএল পিরিয়ডে কিন্তু তোমরা ফার্স্ট ডিপোজিটে 20,000 বোনাস পেয়ে যাবে, কিন্তু আমাদের সাবস্ক্রাইবাররা আমাদের প্রোমো কোড ইউজ করলে 26,000 পেয়ে যাবে। একদমই কিন্তু মজা করছি না আমরা। আর তোমাদের উইনিংসটা কিন্তু তোমরা খুব ইজিলি পেটিএম ব্যাংক বা অন্যান্য ইসি মেথডস এর মাধ্যমে কনভার্ট করে নিতে পারবে। আমরা কিন্তু অনেকদিন ধরে ইউজ করছি, তোমরাও কিন্তু করতে পারো। যাও, লিংক কমেন্টে পিন করা আছে, প্রুফ করে দাও যে তোমরাও কিন্তু ট্রু স্পোর্টস ফ্যান। গাইস এই মিনির উপরে প্র্যাঙ্ক করা যে পেডিকিউরটা আছে ওকে দিয়ে দিই, দেখি ও খায় কিনা। আয় আয় এবার ব্যাপারটা হচ্ছে, আমরা তো জিমে চলে গেছি, তো মায়ের ক্লিপ নেওয়ার কেউ ছিল না, তো মিষ্টিকে বলে গেছিলাম যে কটা ক্লিপ নিতে, তার কারণে মিনি কটা ক্লিপ নিয়েছে, তোমরা সেটা এবার এনজয় করো। মা পুজো মানে ও বলতে চাইছে মিষ্টি পাখির সঙ্গে যে প্র্যাঙ্কটা করেছি ও সেই জিনিসটা খাবে, তাই তো? তাহলে কে জিজ্ঞেস করছিস কেন তুই? ও দেখেছি, খাবি না তো? ওই দেখ মাঝখানে আমার শীত পড়ে।
দাঁড়াও, আমি বলছি কোথায় এসছো তুমি? আরে জিম করে কে ডমিনোজে আসে? এই এক সেকেন্ড, এক সেকেন্ড, আর কিছু না থাকুক না থাকুক, আমাদের বাড়িতে সসটার একটু বেশিই থাকে, তুমি আবার সস নিয়ে যাবে? কারণটা বলে তো কেন থাকে, মিনি খায়। যাই হোক, তুমি আজকে নীল পূজার তুমি এখানে এসে কি খাচ্ছ? মা বলেছে বাইরে গিয়ে খেলে কোনো অসুবিধা নেই, বাট ঘরে তোলা যাবে না। আরে নীল পূজাটি তো আমি করছি না, মা করছে, তো আমি যখন আমার ছেলে মেয়ের জন্য করবো তখন আমিও করবো। হ্যালো গাইস, চা পিলো, পিজ্জা খালো। হ্যালো গাইস, এইটা হচ্ছে কিভাবে ক্যামেরা অফ করবো, সেটা তোমাদের দাদা সস এসে গেছে, এইভাবে এক টাকার পাউচ কিনে খাওয়ার থেকে মানে কিছু ঘরে এক টাকা সস পরে থাকে, তাও টাকা দিয়ে সস কিনে বাইরে, আমাকে আবার বলে যখন মানে তোমার দিদি হেরে যায় তখন এরকম ভাবে রিয়েক্ট করে, মোটেও না বাজে কম্বো। আগে যেন তো বরকে দিয়ে তারপরে খেতে হয়, আগে যেন তো বউকে দিয়ে খেতে হয়, না মানে ও কি করতে শেষ এর কি স্ট্যান্ড তুলতে জানে না, গাড়ি চালাবে। আচ্ছা চাবিটাই অন নেই, এখন গাড়ি অন করবে, লাইভ এক্সপোজ হয়ে যাচ্ছে। চুপ কর, আমি আচ্ছা জানি গাড়িটা ঢুকে যাবো না তো। একটু সোয়াগ নিয়ে একটা ছবি দাঁড়াও, দেখি ছবি তুলবো একটা, চলো একটু সোয়াগ নিয়ে তাকাও দেখি। এটা কিন্তু এনফিল্ড বাবাই, ওয়েটটা মাথায়। ওকে তাকাও দেখি, এটা থাম্বনেলের জন্য নিলাম। চলো কেন ভিডিও করতে কি অসুবিধা, তোমাকে এত সুন্দর লাগছে আমি ভিডিও করব না? বিশ্বাস শপিং যেন আমারই হয়ে যাচ্ছে। চুপ করো, আরো যেগুলো আছে সেগুলো বেরো তারপর দেখাচ্ছি। টোটাল চারখানা অলরেডি। দাদা দাদা ইজ সো কিউট। আমরা হয়তো বিশ্বাস করবে না বাট এটাই সত্যি, ও মানে মানে তোমাদের যে দাদা আছে আর কি কি বলো তো, ও সবার জন্য কিনে দেয় বাট নিজের জন্য কিচ্ছু কেনে না, তো ওই জন্য আমি ওর জামাস্তি করে ওকে কটা জিনিস কিনিয়ে দিলাম, মানে আর কি জামা। আসলে ওকে যাই পরে তাই ভালো লাগে, বাট ও কিনতে চায় না, সবাইকে কিনে দেয় বাট নিজে একটু কেনা না, জোর জবরদস্তি করে কেনালাম, ওকে হেভি লাগছে। সো গাইস আমাদের পয়লা বৈশাখে শপিং হয়ে গেছে, বাট মিনির জন্য কিছু নেওয়া হয়নি বলে আমরা নিতে এলাম, প্লাস তিথির জন্য কিছু দেখবো আমরা। একদম চুপ, এটা বললো কারণ শপিং আরও করবে সেই কারণে ব্লগটা আরও নিতে দেবে। তো এখানের মধ্যে শুধু মিষ্টি পাখির আর আমার বিশেষ করে মানে আমি বুঝতে পারছি না এত কিছু আমায় কিনে দেয় ও, তারপরে আবার আমার জন্য আমি কত কিছু কিনি তারপরে আমাকে আবার দিল। হ্যাঁ আমাকে আবার দিল, কোথায় বেরিয়েছি আমরা?
চলো কিনি তারপরে তোমায় দেখাচ্ছি। মায়েদের শপিং ও হয়ে গেল তাই তো, এবার বাড়ি গিয়ে তিথি দেখাবে কি কি কিনলো। তো আমাদের শপিং করা কমপ্লিট হয়ে গেছে তাই আমরা বাড়ি চলে এসেছি, এবার তোমাদের দিদি তোমাদের দেখাবে যে ও কি কি কিনেছে সবার জন্য। আসলে সত্যি কথা বলতে বাবা বাপিদের শপিং অনেক আগেই হয়ে গেছিল, আমরা অনেক আগেই করে দিয়েছিলাম। তোমরা নিশ্চয়ই যারা যারা মেন চ্যানেলে বাবার সাথে মিলে যে ওর সাথে আমি প্র্যাঙ্কটা করেছিলাম মানে ওর উপরে, তো সকলেই জানো যে বাবা এসেছিল আমার বাড়ি, তো তখনই বাবার বাপিদের পয়লা বৈশাখের শপিং আমরা দুজন মিলে করে দিয়েছিলাম। তো আমি গিয়ে একটা প্যান্ট কিনে দিয়েছি, এই একটা প্যান্ট কিনে দিয়েছি নর্মালি ক্যাজুয়াল ইউজ করার জন্য। আমি একদমই কোনোদিন শাড়ি কিনিনি বা কিরম শাড়ি কেনে বা তার কিরম প্রাইস হয় আমি একদমই জানতাম না, সো ভীষণই কনফিউজ ছিলাম, যার জন্য আমি মায়ের দুটো মায়ের জন্য সাউথ ইন্ডিয়ান শাড়ি কিনেছি আমি। এই যে দিস কালার, এই একটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করো, অবশ্যই তোমরা কমেন্ট করে নিশ্চয়ই বলো আমাদের। আমি কবে থেকে মাকে বলেছিলাম আমাকে কিনে দিতে, তো মা আমাকে এটা কিনে দিয়েছে। আই লাভ দিস, সুন্দর করে ওর জন্য আমি এটা এনে দিয়েছি। এই যে তোমরা জানো কেমন হয়েছে এই ফ্রকটা, আমরা কি কিনেছি আর আমাদেরটা তো অনেক আগেই হয়ে গেছিল। তোমরা ব্লগে দেখেছো যারা থেকে নিয়ে ফোন দিয়ে, হ্যাঁ আমরা যারা থেকে যে কিন্তু ওরা দেখিনি আমরা কি নিয়েছিলাম। হ্যাঁ তোমরা কি দেখতে চাও, অনেক বলে কয়ে লাস্টে যারা থেকে আমাদের দাদাকে এই শার্টটা আমি কিনে দিয়েছি। লাইক এখন যেগুলো ট্রেন্ড আর কি, খুব মানে বড় রকমের যে ইয়েগুলো হয় টি শার্ট গুলো হয়, এই যে এইটা আমার জন্য এই জামাটা কিনেছি, এর জন্য এইটা ঠিক আছে। আর এগুলো আমরা জিম টি শার্ট কিনেছি, আমাদের তো মানে সত্যি কথা বলতে আমরা মানে আমাদের রেগুলারই শপিং লেগে থাকে, মানে সপ্তাহে শপিং রেগুলারই লেগে থাকে, এমনকি আমাদের মানে যে মলগুলো আমরা যাই সবাই ভাবে যে এদের কি শেষ হয় না শপিং এর, শেষ হয় না লাইক এরকম ব্যাপার একটা। এই যে ওখান থেকে ওর জন্য পছন্দ করে দুটো জিম টি শার্ট কেনা হয়েছে, এইটা এটা আমি পরে যাবো। হ্যাঁ তো যে ওর এ কি অভদ্রের মতো রাখো, ওকে দেখাতে দাও, মানে ও আর তসর হইতে পারছে না। এইটা আর এই যে ও এই টি শার্টটা অলরেডি পরে ফেলেছে, ভেঙে ফেলেছে টি শার্টটা, এইটা আর এই যে এইটা 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 এই দুটো কেনা হয়েছে, অলরেডি একটা পরে ফেলেছে আর এইটা আছে। আর আমি কিছু নিইনি বাবা, কিছু নিইনি, ঠিক আছে চলো বুঝাই। এই এইটা হলো ও নিয়েছে জিমের জন্য, আমি জোর জোর করে ওকে নিয়েছি মানে জোর করে ওকে দিয়েছি, ও নিজের জন্য কিছু নিচ্ছিল না। তো আরেকটা হলো এইটা, এইটাও আমি ওর জন্য দিয়েছি, মানে যে এই ব্যাপারটা হচ্ছে ওর জিমের, তো আজকে এইটা আমি ওটা পরে যাব ঠিক আছে। আর হ্যাঁ বড় একটা আপডেট আছে গাইজ, তোমরা তোমাদেরকে বলছি, ও আচ্ছা সরি, তো আপডেটটা হচ্ছে এবার থেকে এই স্বাধীনতা দিবস যায় মানে কি এনে আছে পয়লা বৈশাখ যে আসছে, স্বাধীনতা দিবস ভগবান, আমি বলে মা নিজে নিজে থেকে বসে বসে হাসছে মানে লিটারালি। এবার থেকে ব্লগস অফ তিথিতুষারে দুদিন ব্লগ আসবে, বৃহস্পতিবার আর রোববার, তো ভিডিও দেখতে থাকো আমাদের, দুটো করে দিলাম আবার আর কি চাই, এবার 50,000 করে দাও, 14,000 মতো আছে করে দাও, তো সব ভিডিওস দেখো, 70,000-80,000 1,00,000-2,00,000 মানুষ দেখছে, তারা সাবস্ক্রাইব করবে না। আর তোমাদের সকলকে পয়লা বৈশাখের প্রীতি শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা, আমাদের ভিডিও যারা গুরুজনরা দেখে তাদেরকে অনেকটা প্রণাম প্রণাম, আর যারা বাচ্চারা দেখে তাদেরকে অনেক ভালোবাসা আমাদের তরফ থেকে, আর সবাই ভালো থেকো, নতুন বছর আমরা চাই তোমাদের সবার ভালো কাটুক, সুস্থ থাকো, ভালো থাকো আর সাবস্ক্রাইব করো, টাটা বাই।